ओम जगन्नाथ स्वामी नयन पथगामी भव तुमे आमादेर यूट्यूब चैनल भाग्येर दुनिया आपनादेर सबाइके सादर अभ्यर्थना। आज के आमरा आलोचना करब जे चैत्र मासे जन्मानो व्यक्तिदेर भाग्य केमन हय, तारा कतटा धनी हय, तादेर जीवन किभाबे बये जाय, तादेर जीवने प्रेम भालोबासा सम्पर्क केमन हय, বা তাদের উত্থান পতনের বয়সটা কোন সময়, চলুন সেই সম্পর্কে আলোচনা করি। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বলবো তাদেরকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, সেখানে গেলে যে অল অপশন পাবেন সেটিও ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আলোচনা শুরু করি। চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করে তাদের প্রকৃতি একটু গোলমেলে টাইপের হয়, অর্থাৎ জীবনে কি করবেন কি করবে না সেই সম্বন্ধে সঠিক ধারণা কিন্তু থাকে না। এরা সুইঙ্গিং বিটুইন ইয়েস অর নো এর মধ্যে সবসময় থেকে যায়, ডিসিশনই নিতে পারে না যে কি করব, করব কি করব না, এক পা এগোলে তিন পা পিছই, সবসময় একটা পাজল কনফিউজ একটা মানসিকতা নিয়ে চলে। তাহলে এদের ভাগ্য কেমন হয়? এদের ভাগ্য কিন্তু মোটেই ভালো বলা চলে না, কেননা জীবনে এরা ডিসিশনই নিতে পারে না, ডু আর ডোন্ট এর মধ্যেই ফেঁসে থাকে, ইয়েস অর নো এর মধ্যেই চলাফেরা করে, ইয়েস অর নো ইয়েস অর নো ইয়েস অর নো করে। অনেক ঝঞ্ঝাট ও অশান্তি জীবনে ভোগ করতে হয়, ঝঞ্ঝা সমন্বিত জীবন, দুর্দশা সম্পৃক্ত জীবন, দুর্দশা পরিবেষ্টিত জীবন, দুর্ভাগ্য যুক্ত জীবন এদের, যার ওপর নিজেদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ভাগ্যের উপর কার নিয়ন্ত্রণ আছে বলুন? একমাত্র ভাগ্য দেবতাই তো সেটা নিয়ন্ত্রণ করতে পারে, তাই না? পরের উপর কম বেশি নির্ভর করতে হয়, পরনির্ভরশীলতা বেশি থাকে, স্বয়ং ক্রিয়তা থাকে না, এবং স্বাধীন একটা ব্যাপার বা আত্মবিশ্বাস আত্মগরিমা এগুলোর খুবই অভাব থাকে। নিজের হাজার চেষ্টা সত্ত্বেও কোনো বাধা দূর করতে পারে না, উন্নতি করতে পারে না, অর্থাৎ প্রতি পদে পদে শুধু হোঁচট, হিন্ডারিং, অবস্টাকল এগুলো থাকে। জন্মকালে যদি গ্রহ সংস্থান ঠিক মতো না থাকে তাহলে ভালো করে ভাগ্যোদয় হয় না, মানে ভাগ্যোদয় হতে খুবই কষ্টকর একটা ব্যাপার বলা চলে। সারা জীবন শুধু অপেক্ষায় সার আর কিন্তু ভাগ্যোদয় হয় না। জীবনে পূর্ণ উন্নতি কখনোই হয় না, সমস্ত চাওয়া না পাওয়াই থেকে যায়, সমস্ত কষ্ট কষ্টই থেকে যায়, সেখানে কোনো সুখ কিন্তু থাকে না। আর এরা যদি আধ্যাত্মিকতার অনুশীলন করেন তাহলে কিন্তু মনে সেবা ধর্ম প্রতিষ্ঠিত হয়, এই আধ্যাত্মিক শক্তিকে মাধ্যম করেই কিন্তু এরা ভাগ্যে একটু বল আনতে পারে, একটু সুশার করতে পারে। তাই এদের জীবনে কিন্তু আধ্যাত্মিকতাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত, না হলে জীবনে উত্থান পতনের ভিতর দিয়ে অগ্রসর হতে হবে, ঝঞ্ঝা ঝামেলা অবিশ্বাস ঘৃণা বেদনা দুঃখ কষ্ট এগুলো, এই যে গ্লানিময় প্রাপ্তি এগুলোই তাদের জীবনে ঝুলি ভরেই যাবে ভরেই যাবে। অর্থাৎ জীবন খাতার প্রতিপাতায় যতই করো হিসেব নিকেশ কিছুই রবে না, একদম বাস্তব হয়ে যাবে তাদের জন্য, শুধু হিসেব নিকেশই হবে, কী পেলাম কী করলাম বিনিময়ে কিছুই পাওয়া যাবে না। কিন্তু আধ্যাত্মিক শক্তি এমন একটি শক্তি যার মাধ্যমে এরা একটু সুখের আলো দেখতে পারে, নিজের জীবনকে একটুখানি রাঙিয়ে নিতে পারে, এইটুকুনি সার, আর কিছুই কিন্তু পাওয়া হবে না।
কিন্তু জীবনের স্মরণীয় পরিবর্তনগুলো তাদের জীবনে কখন হবে? তারা যখন 13 বছর বয়স জীবনে, তাদের যখন 25 বছর বয়স হবে, অর্থাৎ টিনেজ 13 থেকে শুরু 25 বছর, যখন একদম যুবক বা যুবতী, 37 বছর যখন বিয়ে করেছে বা করবো করছে, 49 ইয়ার্স 49 বছর যখন বার্ধক্য এসে উকি দিচ্ছে, যখন 61 বছর যখন বার্ধক্য, তখন কিন্তু তাদের জীবনে কী হয়, চেঞ্জ হয়, সেটা স্মরণীয় পরিবর্তন। সেটা ভালো হতে পারে, সেটা মন্দও হতে পারে, কিন্তু স্মরণীয়, চিরস্মরণ করার মতন যতদিন বাঁচে স্মরণ করে রাখে এই বয়সগুলো, তাদের জীবনে কিন্তু চরম স্মরণীয় দিন হিসাবে একদম স্মৃতির পাতায় লেখা হয়ে থাকে। আজকে চৈত্র মাসকে নিয়ে আমরা আলোচনা করলাম, নিশ্চয়ই যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন আপনারা নিজেদের সাথে মিলিয়ে নেবেন এবং ভয় পাবেন না, ঈশ্বরের আরাধনা করুন, সেই সর্বশক্তিমান আপনার সব দুঃখ কষ্ট ভুলিয়ে দেবেন। তাই বলুন জয় জগন্নাথ, ভালো থাকবেন।